আসসালামু আলাইকুম। চলুন আজকে ফুচকা বানাবো। কথা না বাড়িয়ে আমি স্টার্ট করে দিই, পরে আপনাদের সাথে আমি গল্প করব। প্রথমে এক কাপ সুজি নিয়েছি, তারপরে একদম গরম তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। তেলটা আমি চুলা থেকে ঠেলেই তারপর সুজিতে মিশিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি। আর ফুটন্ত গরম পানি ইউজ করেছি এক কাপ, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি সুজিটাকে ঢেকে রেখে দেবো, দিয়ে আমার অন্যান্য কাজগুলি করব। এর মধ্যে সুজিটাও রেডি হয়ে যাবে 15-20 মিনিটের মধ্যে। তো চলুন আমরা আজকে দেখি কীভাবে একদম পারফেক্ট ফুচকাটা হয়, আর আমার ফুচকাটা কেমন হচ্ছে ফ্রাই করার সময় কীরকম দেখতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ঢেকে রেখে দিলাম, আর এই ফাঁকে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া 12টা আলু বোখারা 1 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আধা চা চামচ বেকিং পাউডার আর 1.5 কাপ ময়দা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা দিলেও হবে, তবে আমি ময়দা ইউজ করেছি। তারপরে মেখে রাখা আগে থেকে যে সুজিগুলি, ওগুলি আমি এখন ময়দার সাথে ভালো করে খামির বানিয়ে নিব। খামিরটা শক্ত হবে, নরম হবে না। আমরা সিঙ্গারা বানানোর জন্য যে টাইপের যে খামির বানাই একটু শক্ত, ওই টাইপেরই হবে। আর হাতে নিয়ে যখন মলা শেষ হয়ে যাবে, তারপরে টেনে টেনে দেখলেই বোঝা যাবে যে খামিটা পারফেক্ট হয়েছে কিনা। টান দিলে ছিঁড়ে যাবে, কিন্তু কোনো লেয়ার সৃষ্টি হবে না। এই যে দেখে নিন, এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন আটাটা কিন্তু নরম না, শক্ত। ফুচকা বানানোর ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খামিরটা। এখন আমি এটাকে বেলে নিব, বেলে নিয়ে তারপরে ফুচকার শেপটা দিব। আপনারা চাইলে কুকি কাটা দিয়েও করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দের সাইজ মতো বাসার কোনো বয়ামের ঢাকনা দিয়ে করে নিতে পারেন। আমি একটা ওয়াটার পটের ছোট একটা ফুচকার অ্যাকুরেট সাইজের মতো একটা আমি পেয়েছি, তো আমি চিন্তা করলাম এটা দিয়েই করি। আমার তো আবার একটু আছে, স্বভাব আছে, সবসময় দেখাই ন্যাচারাল কীভাবে করা যায়। তো আমি ন্যাচারাল যে বাসায় ধরেন কুকি কাটাটা নাই কারো, তখন যেন এইভাবেই করে নিতে পারে কুকি কাটার চিন্তা না নিয়ে। তো আমি ওই বয়ামটা ঢাকনা দিয়ে করে নিচ্ছি, ঢাকনা দিয়ে আমি করে নিলাম। তারপরে এভাবে এক এক করে সব শেপগুলি আগে বানিয়ে নিতে হবে। একইবারে সব শেপগুলি বানানো শেষ হয়ে গেলে তারপরে ভাজার জন্য, ফ্রাইয়ের জন্য যাওয়াটাই বেস্ট। এই যে দেখুন, আমি কিন্তু খুব বেশি মোটাও করিনি, পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। আর ফুচকা বানানোর জন্য তেলটা গরম করতে হবে, একদম হাই হিটে তেলটা গরম করে নিয়ে তারপরে আগুনটা কমিয়ে মিডিয়াম লোতে দিয়ে তারপরে আস্তে আস্তে করে একটা 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 করে দিয়ে ফ্রাই করতে পারে। এই ফুচকাগুলি এত, মানে এই টাইপের ফুচকাগুলো বানানোর সময় বারবার উল্টাতে বা নেড়ে চেড়ে তেল উপরে দিয়ে ফুলাতে হবে না, ওরা নিজেরাই ফুলবে। আর আমার ফুচকাগুলি দেখুন, আমি দিচ্ছি ওরা নিজে নিজে ফুলে উল্টিয়ে যাচ্ছে। তো এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট মিডিয়াম লো হিটে ফ্রাই করে নিতে হবে, ব্রাউন কালার করে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। ঠাস করে একেবারে গরম তেলে কিন্তু ফ্রাই করলে জ্বলে যাবে, আর জ্বলে গেলে কিন্তু মুচমুচে হবে না। মুচমুচে হবে গরম থাকা অবস্থায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুচমুচে ভাবটা কমে যাবে। তাই 2-3 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে, তাহলে এটা অনেকক্ষণ মুচমুচে থেকে যাবে। ফুচকাগুলি ভাজা হয়ে গেছে আমার প্রায়, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা একটু দেখে নিতে পারেন, দেখেন কত সুন্দর হয়েছে। বাজার থেকে কেনার কোনো দরকার আছে? মোটেও না। ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে ফ্রেশ খাবারটা খাওয়াই ভালো। এই দেখুন কত মুচমুচে আর ক্রিসপি হয়েছে। এবারে ভিজিয়ে রাখা আলু বোখরাগুলোর থেকে আমি রসটা ছাড়িয়ে নিয়ে নিলাম আর বিচিটা ফেলে দিয়ে দিলাম। তারপরে আমি এটার সাথে মশলাগুলি মিক্স করব। এবার আমি মশলা মিক্স করব। প্রথমেই 1/2 চা চামচ শুকনো ভাজা মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পিঙ্ক সল্ট দিয়েছি, আর আমি একটা টমেটো কুচি করেছিলাম, ওই টমেটো কুচি করার সময় যে রসটা বের হয়েছিলো রসগুলিও মিক্স করে দিয়েছি। আর একটা বড় সাইজের লেবুর রস নিয়েছি, অনেকগুলি রস হয়েছে। তারপরে জিরা দিয়েছি, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর বিট লবণ দিয়েছি 1 চা চামচ, আর মধু দিয়েছি 1 টেবিল চামচ। আমি চিনি ইউজ করি না, তাই মধু মিশিয়ে নিলাম। এবারে ফুচকা বানানোর পুরটা বানিয়ে নেব। আমি 1 টেবিল চামচ চানাচুর নিয়ে নিয়েছি, তারপরে এখানে 1 মুঠ শসা কুচি, 1 মুঠ গাজর কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ 1 মুঠ, 1 মুঠ টমেটো কুচি, 1 মুঠ শসা কুচি, কিছুটা আদা কুচি দিয়েছি, আর এটা হলো লেমন জাস্ট, লেবুর উপরে ছিলকার উপরে যে অংশটা ওটা গ্রেট করে নিয়েছি, নিয়ে ওখান থেকে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হবে। তো মিক্স করে নিচ্ছি, নিয়ে এখন আমি ফুচকার ভিতরে এটা পুরটা দিব।
তারপর আস্তে আস্তে ফুচকাটা সাজিয়ে নিব। ঠিক খাওয়ার আগেই কিন্তু এই মিক্সটা করতে হবে, যখন ইচ্ছা হবে যে খাবো তখনই মিক্স করে নিতে হবে। তো ভিতরে পুরগুলি দেওয়ার পরে আমি উপরে একটু একটু দই দিয়েছি, টক দই, আর একদম শেষে উপরে ধনে পাতার কুচি দিয়েছি, দিয়ে লাস্টে যখন খাবো চিন্তা করেছি তখন আমি টকটা এটার উপরে ঠেলে ঠেলে দিচ্ছি, মানে ফুচকাগুলোর উপরে। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, পুরোপুরি রেডি। জাস্ট মানে হোমমেড ফুচকা খেতে যে কী মজা, এটা না বানালে বুঝবেন না। একদম আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখুন, ইয়াম্মি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।